নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। 44 বছরের মধ্যে এবার রেকর্ড ভাঙা বৃষ্টি এবছর, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। তো আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর, আজ কোথায় কোথায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে চলেছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং সেখানকার আবহাওয়া কীরকম পরিস্থিতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবছর আগস্টে যে পরিমাণ বৃষ্টি হয়েছে গত 44 বছর ধরে তা হয়নি, এমনই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 28 আগস্ট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 25% বাড়তি বৃষ্টি হয়েছে সারা দেশ জুড়ে। পূর্ব ভারতের পাশাপাশি গত কয়েকদিনের মধ্যে উত্তর ভারতে বৃষ্টির পরিমাণ আচমকা বেড়ে যাওয়ার এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতে আগস্টে এমন সর্বোচ্চ বাড়তি বৃষ্টি শেষ দেখা গিয়েছিল 1976 সালের আগস্ট মাসে, সেই বছর স্বাভাবিকের চেয়ে 28% বেশি বৃষ্টি হয়েছিল। 28 আগস্ট পর্যন্ত সারা দেশ গড় 296.2 মিমি বৃষ্টি হয়েছে। সাধারণত আগস্টে অন্যান্য বছরে 237.1 মিলিমিটার গত বৃষ্টি হয়ে থাকে। এবার আগস্টে এখনও পর্যন্ত সবথেকে বেশি বৃষ্টি হয়েছে মধ্য ভারতে, সেখানে স্বাভাবিকের তুলনায় 57% বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণ ভারতে আগস্ট মাসে 42% অতিরিক্ত বৃষ্টি হয়েছে। জুলাই এবং আগস্ট মাসে বৃষ্টিপাতের মধ্যে ব্যাপক ফারাক দেখা দিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একাধিক নিম্নচাপের কারণে। জুলাইতে একটি নিম্নচাপ ছিল না, তবে আগস্টের 1 থেকে 28 তারিখ পর্যন্ত মোট 5টি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সাধারণত এ সময় মাসে 3 থেকে খুব বেশি হলে 4টি নিম্নচাপ তৈরি হয়ে সাগরে। এই ব্যাপক বৃষ্টির কারণে ভারতে একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতি সবথেকে সংকটজনক। এছাড়া মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও বন্যা কবলে। বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতি উন্নীত হয়েছে বিহার, অসম, কর্ণাটক আর কেরলে। ফের ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা জানালো আবহাওয়া দপ্তর। আজ বজ্রবিদ্যুৎ সহ 2 পয়সা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে জুড়ে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে জানিয়েছে বলে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গের উপর মৌসুমি অক্ষরেখার অবস্থানের কারণে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। অন্যদিকে আলিপুরে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। হিমালয় সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রবিবার নাগাদ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া বৃহস্পতিবার নাগাদ পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস।